দেশদ্রোহীর মতো সুপারহিট সিনেমা উপহার দিও কেন, মান্না এবং শাবনা যে পিয়ারটা গড়ে উঠলো না এটা আপনার মনেই হতে পারে, আপনি এ ব্যাপারে কমেন্ট করতেই পারেন, আপনি ভাবতেই পারেন। দেশদ্রোহী 1996 একটা সুপারহিট ফিল্ম, কাজিয়াদের মেকিংয়ে মান্নার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স, এবং শাবনাজের ওটা একটা মাইল ফলক ফিল্ম, যদিও ওখানে তার ক্যারেক্টার ডিস্ট্রিবিউশনটা অতটা ভালো ছিল না বা তার গুরুত্ব নিয়ে কাজ করা, এখানে নানা রকম হিসাব, নানা রকমের কথাবার্তা, নানা রকমের হিসাব উঠে আসে। তো এক্স্যাক্টলি কেন এই পিয়ারটা ডাউনলোড, দেখেন বয়সের সঙ্গে হোক বা ক্যারেক্টারের সঙ্গে হোক মান্না এবং শাবনা কিন্তু যায়, সুতরাং এটা আপনার মনে হতেই পারে যে এই পিয়ারটা একটা টাইমে যদি দাঁড়িয়ে যেত আমরা ভালো ভালো ফিল্ম পেতাম এবং অনেক সুন্দর একটা পেয়ার হতো। তাদের পেয়ারটা কেন গড়ে উঠতো না, এর পিছনে কী কী নিয়ামক, কী কী কারণ, এখন আমি এই বিষয়ের উপর বেশি করে ভিডিওটি বানাতে চাচ্ছি। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হবে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটি কোনো চলে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মধ্যে কোনো মতামত। আমি শেয়ার করলাম আপনাদের মধ্যে কোনো কমেন্ট। প্রথমে আমি যদি আসি যে মান্না 1984-এ নতুন মুখের সন্ধানে আমরা তাকে বেঙ্গলি ফিল্মে আসতে দেখলাম এবং নতুন মুখের সন্ধানে ওই প্রতিযোগিতায় তিনি কিন্তু বেশ ভালো করেছিল এবং সেখান থেকে অনেক স্ট্রাগল 1984 থেকে আমরা তাকে স্ট্রাগল করতে 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 1991-এ আমরা দেখলাম এক ওখানে হিসেবে ব্রেক ছিল মান্না, যে না মান্না মানে একজন হিরো আসছে বা মান্না মানে একজন কাজ করছে এটা আমরা বুঝলাম। আস্তে আস্তে সেই 1991 জাম্পা, কাশেমালার প্রেম, সুপারহিট ব্যাস্ট, এবং সেই 1991-ই মান্নার যখন উত্থানের ফার্স্ট ফিল্মটা ছিল সেই 1991-ই আমরা দেখলাম নাইম শাবনাজ পেয়ার চাঁদনি দিয়ে রীতিমতো কাঁপিয়ে দিল। চাঁদনি যে অল টাইম ব্লকবাস্টার এবং ওই ইয়ারের হাইয়েস্ট গ্রোসার ছিল, অন্যদিকে মান্নার কাশেমালার প্রেম সুপারহিট। সো দুজন সমসাময়িক, দুজনের ক্যারিয়ার কিন্তু স্টার্টিং পয়েন্ট কিন্তু একই টাইম বলা যায়, কোনো হিসেবে মান্না এবং নায়িকা হিসেবে শাবনাজ। এরপরে 1991-1992 অবধি শাবনাজ কিন্তু রীতিমতো সুরপের তার ব্যাক টু ব্যাক সুপার ডুপার হিট ফিল্ম, এবং এই টাইমেও মান্না আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছে। হঠাৎ সালমান আসলো, ওমরশান ক্রেজ শুরু হলো, মৌসুমী আসলো, শাবনাজ আসলো, তো তাদের স্টারডমে আমরা দেখলাম 1995 বা 4-5 থেকে শাবনাজের স্টারডম জনপ্রিয়তা বা মার্কেট বলে কমতে লাগলো, এবং ঠিক তখনই কিন্তু শাবনাজ নাইমের গন্ডি থেকে বেরিয়ে আমরা দেখলাম যে তখন ইলিয়াস কাঞ্চন এবং মান্নাদের সাথে তিনি ছবি করা শুরু করছে। যখন নাইম শাবনাজ পেয়ারটা আগের মতো ক্লিক করছে না বা শাবনাজের মার্কেট ভ্যালু জনপ্রিয়তা, তখন ইলিয়াস কাঞ্চনের সঙ্গে তার একটা ফিল্ম আসলো বৎসরত, যেটা কিন্তু বক্স অফিসে দুর্দান্তভাবে কিন্তু বক্স অফিসে ফ্লপ হয়ে যায়। ইলিয়াস কাঞ্চনের প্রোডাকশনের ফিল্ম ছিল, ইলিয়াস কাঞ্চন টপ মোস্ট পারফরমেন্স দিয়েছিলেন এবং কাঞ্চন সাহেব অনেক আশাবাদী ছিলেন এই ফিল্মে, অনেক অনেক, কিন্তু তারপরও সিনেমাটা ক্লিক করে না, সিনেমাটা বক্স অফিসে ফ্লপ হয়। এবং মান্নার সঙ্গে কিন্তু তার প্রথম ফিল্ম ছিল 1996-এ কাজিয়াদের কিন্তু দেশদ্রোহী, এবং যেটা একটা টপ নচ ফিল্ম ছিল, মান্নার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ছিল এবং বক্স অফিসে সিনেমাটা সুপারহিট হয়েছে। মান্না এবং শাবনাজের যে স্বামী ক্যারেক্টারটা ছিল, রবি স্বামী, তাদের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলো কিন্তু অডিয়েন্স কিন্তু বেশ পছন্দ করে, অডিয়েন্স কিন্তু বেশ লুকে না, এবং সিনেমাটা কিন্তু খুব সাকসেসফুল। কিন্তু এরপরে এক্স্যাক্টলি কী হলো, কেন সুপারহিট হওয়ার পরও তাদের এই পিয়ারটা দাঁড়িয়ে গেল, এর পিছনের এক্স্যাক্টলি রহস্য, এর পিছনের রহস্যটা আমি দেখেন বলি। যে মান্না যে ধারার ফিল্ম করতো শাবনাজ সম্পূর্ণ ওই ধারার ফিল্ম করতো না, শাবনাজ ছিল রোমান্টিক হিরোইন, মান্না ছিল অ্যাকশন হিরোইন। এখন বলবেন তাহলে এই সিনেমাতে কেন, কারণ তখন শাবনাজের কাজ নেই হতো, শাবনাজের পেয়ার ভেঙে গিয়েছে, শাবনাজকে নিয়ে ওই ধরনের জুটি বা শাবনাজ ওই ধরনের ব্রেনিয়ার যে আমাকে ফিল্মে কিছু করতে হবে, ফিল্মের হ্যান্ডসাম অর্থাৎ ফিল্ম সেন্ট্রিক মেয়ে তিনি ছিলেন না, যেটা শাবনাজ বা মৌসুমি ছিলেন, এটা ইউনিভার্সাল ফিল্ম, এবং তাদের মতো কোয়ালিটিফুল শাবনাজ ছিল না। শাবনাজের ম্যাক্সিমাম ডাবিং আফসানা মিমি, এটা সত্য কথা, এবং তিনি প্রফেশনালি হিরো হিসেবে হিরোইন হিসেবে তার ক্যারিয়ারটা লং টাইম রান করবেন, হয়তো ওই ধরনের চিন্তা বা ওই ধরনের মানসিকতা, ওই ধরনের মাইন্ড সেট আপ হয়তো তার ছিল না। বাট মানার সঙ্গে তার পেয়ারটা দেখেন, মানার সঙ্গে ওই সিনেমাটা আপনি যদি দেশদ্রোহী যদি সিনেমাটা দেখেন, তার কতটুকু ক্যারেক্টার ছিল ওই সিনেমাতে, তিনি কিন্তু খুব কম গুরুত্ব নিয়ে কিন্তু এই সিনেমাতে তিনি কাজ করেছিলেন, কারণ হাতে কাজ ছিল না, এই কারণে শ্যানো ক্যারেক্টারটা খুবই ছোটো ছিল, এবং তিনি যেহেতু রোমান্টিক হিরোইন এবং মান্না যেহেতু অ্যাকশন হিরো, এবং মান্নার সঙ্গে তিনি ব্যক্তিগত কাজ করলে তিনি কিন্তু খুব ছোটো ক্যারেক্টারে কিন্তু পাবে, তো এই কারণে হয়তো কিন্তু মান্নার সঙ্গে তার পেয়ারটা কিন্তু দাঁড়িয়ে না। ডেফিনেটলি অনেক বড় অফার এসেছে দেখুন ইন্ডাস্ট্রিতে, কিন্তু মান্নার সিনেমাতে সেই mid-90s থেকে মান্না মানে ওয়ান ম্যান আর্মি, অন্য হিরোইনদের ওইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না, বা আপনাদের মতো একজন নায়িকা অন্যদিকে আপনাদের তখন স্বামী সংসার ফ্যামিলি নিয়ে তিনি এতটা ইনভলভ, তিনি আসলে বিভিন্নভাবে তিনি সময় দিতে পারছেন না, এটা তার একটা ইন্টারভিউতে দিই আপনারা
শুনেছিলাম একটা ইন্টারভিউ দিয়েছিলাম অনেক আগে, পড়েছিলাম যে সেটা হলো ফ্যামিলিকে তিনি তখন একটু সময় দিতে চাচ্ছিলেন বা তার মার্কেট ভ্যালু তখন ডাউন, বা তিনি যে ধরনের ক্যারেক্টার চাচ্ছে তাকে তখন ওই ধরনের ক্যারেক্টার দিয়ে কেউ প্রোভাইড করবে না, ইনফ্যাক্ট মান্না প্রোভাইড করবে না, কারণ অলরেডি তখন মান্না মুখের সঙ্গে পেয়ার দাঁড়িয়ে গিয়েছে, মান্না স্বপ্নের সঙ্গে ট্রাই করছে কাজ করার জন্য, অনেক রকম ইন্টারভিউ চাচ্ছিল মান্না এবং স্বপ্না দিয়ে যুক্ত। এদিকে সব পরিশেষে একটা কথা বলা যায় যে ডিরেক্টর প্রডিউসাররা কিন্তু কখনো চায়নি যে মান্না এবং এই স্বপ্নাকে পেয়ারটা দাঁড়িয়ে যাক, কারণ তখন ধরেন স্বপ্না তার পুরনো মার্কেট ভ্যালু অনুযায়ী সে ধরেন একটা সিনেমাতে 3-4 চাইবে, তো ওর থেকে আপনি 1-1.5 লাখ টাকা দিয়ে, তখন অনেক নায়িকা তখন কাজ করতো, ধরেন নিশি কাজ করতো, তখন আরও অনেক নায়িকা বা সোনিয়ারা অনেক কম টাকায় কাজ করতো, তো তাদের নিয়েও যদি সাবজান কাজ করতো তাদের নিয়ে কিন্তু মান্নার অনেক ফিল্ম আছে। এখন ওই কম টাকায় ওই ক্যারেক্টারটা দিয়ে কিন্তু তাদের নিয়ে দিয়ে কিন্তু মান্নার সঙ্গে কিন্তু বাড়ির ফিল্ম আছে মান্নার অনেক সিনেমা, এমনকি শাহনাজও কিন্তু তখন কম টাকায় কাজ করতো। এখন আপনি যে টাকাটা নিয়ে কাজ করবেন, আপনাকে নিয়ে যদি ওই টাকাটা যদি প্রডিউসাররা যদি না উঠাতে পারে তাহলে হিরোইন সেন্ট্রিক কাজে আপনাকে কেন তারা দিবে, এই কারণে তো মানুষ শাহনাজের ঠিকটা এইসব ক্ষুদ্র 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 কারণে কিন্তু আর দাঁড়ায়নি। তাছাড়া একটা টাইমে যখন আপনি যদি দেখেন যে mid-90s পরে আপনি যদি last-90s যদি আপনি দেখেন 1998 বা 90 আপনাদেরও যদি বা সেই দিকে তার দিয়ে কিন্তু পরবর্তীতে তিনি আর ওইভাবে কাজ করেননি বা ওইভাবে কাজ করতে চায়নি, তো যার কারণে কিন্তু একটা টাইমে কিন্তু যদিটা আর টোটালি মানে কেউই আগ্রহী মানে দেখায়নি তাদের কিন্তু, যদিও সব আপনাদের কিন্তু বিক্ষিপ্তভাবে কিন্তু শুধু নাইমের সঙ্গে নয় নাইমের বাইরেও কিন্তু তার বিক্ষিপ্তভাবে কিন্তু তার তিনি কিন্তু রয়েছে, আমরা আমিন খানের সঙ্গে তার সিনেমা দেখেছি, আমরা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে তার সিনেমা দেখেছি, তো এই দোয়াইটা কিন্তু দেওয়া যাবে না যে শুধু মাত্র তিনি কাজ করেছেন নাইমের সঙ্গে বা তার পরে তিনি জুটি বাঁচতেছে না, বাঁধতে অবশ্যই চেয়েছেন, কিন্তু ডিরেক্টর প্রডিউসারদের চাহিদা থাকে এবং সর্বোপরি একটা চেয়ার দাঁড়াতে গেলে অনেক রকমের হিসাব নিকাশ থাকে যে একটা চেয়ার আপনাদেরকে নিয়ে একটা চেয়ার যারা বানাবে তারা কেন বানাবে, যদি সিনেমা যদি না চলে এখানে সিনেমা চলারও গ্যারান্টি লাগবে যে আপনাকে নিয়ে আমরা সিনেমা বানাবো, সিনেমা যদি না চলে তাহলে কেন বানাবো, অনেক রকম হিসাব নিকাশ অনেক রকম চিন্তাভাবনা তারপরে কিন্তু একটা জুটি কিন্তু গড়ে উঠত, অনেক রকমের কথাবার্তা ছিল যার কারণে কিন্তু বেসিক্যালি ওই চেয়ারটা কিন্তু দাঁড়ায় না, তো ওই চেয়ারটা দাঁড়ানো হয়তো দরকার ছিল, কারণ সবসময় সব ধরনের হিরোইন তিনি কাজ করতে করতে এরকম একটা ভেরিয়েশন আসতো একটা ভ্যারাইটিস আসতো যে একটা দাঁড়িয়ে গেলে, আমি মনে করি আপনারা কী মনে করেন মান্না এবং শাহনাজ পেয়ার গড়ে উঠতে কীরকম হতো সুপারহিট সিনেমাকে দিতে পারতো, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন এবং এই জুটির দৌড় কত দূর হতো জানাবেন, আমি কিন্তু রক্ত করে বসে থাকি আপনাদের একটু মূল্যবান কমেন্টে।